মহেশনগর নামে একটি গ্রাম ছিল, যেখানে অনেকগুলো বাড়ি ছিল। সেই গ্রামে যে যার মতো কাজ করত, কেউ জমিতে, কেউ দোকানে, কেউ বা অন্য কোনো কাজে। সেই গ্রামের সবাই অনেক সুখে শান্তিতে থাকত। গ্রামটি অনেক উন্নত হতে লাগলো, রাস্তা পাকা হতে থাকে, এতে করে যাতায়াতের অনেক ভালো সুবিধা হতো। কিন্তু সেই গ্রামের পাশে একটা রাস্তা ছিল, সেখানে কেউ কখনো যেত না। আরে, এখন তো এই জায়গাটা দেখতে ভালোই লাগছে। এখানে একটা দোকান বানালে ভালো কামাই হবে, আর এই রাস্তা দিয়ে অনেকেই যাতায়াত করবে, আর আমার বেচাকেনাও হবে। আমি বরং আজকে গিয়েই মোহনকে বলবো। এই বলে মোহিনী বাড়ির দিকে যেতে লাগলো। আর বাসায় গিয়ে মোহিনী তার স্বামী মোহনকে বলল, কি গো শুনছ, আজ একটা ভালো বুদ্ধি বের করে ফেলেছি। বাবা বাসায় আসতে না আসতেই বুদ্ধি? বাহ বাহ, দারুণ তো। তা বলো তো শুনি, কি এমন বুদ্ধি বের করেছো? আমি বলি কি, এখন তো রাস্তা ভালো হয়েছে, আর এই রাস্তা দিয়ে সবসময় লোক যাতায়াত করবে। আমরা যদি রাস্তার পাশে একটা দোকান দেই, তাহলে আমাদের বেচাকেনা অনেক ভালো হবে। তুমি একদম ঠিক কথাই বলেছো, কিন্তু ওই জমিটা তো আমাদের না, তাহলে আমরা দোকানটা দেব কিভাবে? আরে, ওই জমি আমাদের কারোর না, তাই দোকান দিলে কেউ কোনো কিছু বলতেও পাবে না, বুঝলে? ভালোভাবেই বুঝতে পেরেছি। তাহলে আমরা কবে দোকানটা দেব? আরে, কালকে থেকে কাজটা শুরু করে দাও। তারপর মোহন আর মোহিনী পরদিন দোকানের কাজ শুরু করে দিল। আর সেখানে একটি দোকানও হয়ে গেল কিছুদিন পর। আরে মোহন দাদা যে, ভালোই তো ব্যবসা শুরু করে দিলে। ব্যবসা কেমন চলছে শুনি। আরে দাদা, এই মাত্রই তো শুরু করলাম, দেখা যাক কি হয়, কতদূর পর্যন্ত যেতে পারি। হ্যাঁ হ্যাঁ, সেই বেশ, ভালোই হবে, এগিয়ে যাও। আরে দাদা, কিছু খেলে না যে, কিছু খেয়ে তো যাও। না দাদা, আজ আর কিছু খাবো না, আর একদিন খাবো, আজ অনেক কাজ পড়ে আছে। এই বলে তিনি সেখান থেকে চলে গেল, আর মোহন তার দোকানে কাজ করতে লাগলো। এভাবেই কিছুদিন চলে গেল। আস্তে আস্তে মোহনের ব্যবসা ভালো হতে লাগলো। মোহনের দোকানের সামনে একটা চিকন রাস্তা ছিল, আর তার সামনেই একটা পুরনো দিনের বাড়ি ছিল। সেই বাড়িটাতে আজ পর্যন্ত কেউ যেত না, আর ওই রাস্তাতেও যেত না। সবাই ওখানে যেতে অনেক ভয় করত। একদিনের কথা, এই চল চল, আমরা খেলবো, দেখ ওই বাড়িতে লুকালে অনেক মজা হবে, কেউ আমাদের দেখতেই পারবে না। ঠিক বলেছিস, চল যাই। এই বলে তারা দুজন সেই বাড়িতে ঢুকলো। সেখানে কেউ ভয়ে ঢুকতো না, কিন্তু সেই বাচ্চাগুলো ওই বাড়িতে গিয়ে ঢুকলো। দেখছিস, আজ তো কেউ আমাদের খুঁজেই পাবে না, তাই না রে? হ্যাঁ হ্যাঁ, চল কোনায় গিয়ে বসে পড়ি। এই বলে তারা দুজন সেখানে বসে পড়লো। রুমটা ছিল পুরো অন্ধকার, কখন যে রাত হলো তারা বুঝতেই পারেনি। চল এখন বেরিয়ে পড়ি, এখন বেরিয়ে পড়লে কিছুই হবে না। সেই রুমে একটা ছোট জানালা ছিল, তারা দুজন সেই জানালা দিয়ে বাহিরে দেখতে লাগলো, আর দেখলো বাহিরে পুরো অন্ধকার। কিরে, এত দেখছি বাহিরে রাত হয়ে গেছে, এখন আমরা বাড়িতে যাব কি করে? জানিস না, আমার তো অনেক ভয় হচ্ছে, এখন আমি বাড়ি যাব কিভাবে? চল তাড়াতাড়ি পালাই, আয় আয়। এই বলে তারা দুজন দরজার কাছে গেল, আর দরজাটা খুলতে লাগলো, কিন্তু কেউ আর দরজা খুলতে পেল না। একি রে, এবার কি হবে, দরজা দেখি খুলছেই না, আমরা বাড়ি যাব কি করে? এসব বলে তারা দুজন কান্না করতে লাগলো।
তখনই সেই বাড়িতে থাকা এক ডাইনি চলে এলো আর জোরে জোরে হাসতে লাগলো। এখানে যারা একবার আসে তারা আর বাইরে যেতে পারে না, তোমরাও পারবে না। না না, আমরা আমাদের মায়ের কাছে যাব, আমাদের যেতে দাও, আমরা আর কখনো আসবো না এখানে। আমাদের যেতে দাও। না না বাচ্চারা, তা তো একদম করা যাবে না। আমি আমার মুখের খাবার তো এভাবে ফেলে দিতে পারি না, তাই না? এই বড় ডাইনি তাদেরকে বেঁধে রাখলো আর তারপর আগুনের সামনে বসে পড়ল আর মন্ত্র পড়তে লাগলো। এভাবে অনেকক্ষণ বলতে লাগলো। পরদিন সকালে বাচ্চাগুলোর মা বাবা তাদের বাচ্চাদেরকে অনেক খুঁজতে লাগলো, কিন্তু কোথাও পেল না। তারা বাচ্চাদের না পেয়ে হতাশ হয়ে গেল। এভাবেই অনেকদিন চলে গেল, কিন্তু তারা তাদের বাচ্চাদের খুঁজে পেল না। অন্যদিকে ডাইনি সে বাচ্চাদের মেরে তাদের রক্ত খেয়ে নিল। কিছুদিন পর কি ব্যাপার দাদা, শুনলাম আপনাদের গ্রাম থেকে নাকি দুইটা বাচ্চা হারিয়ে গেছে, তা তাদেরকে নাকি আর খুঁজে পাওয়া যায়নি? হ্যাঁ দাদা, আপনি একদম ঠিক শুনেছেন, তাদেরকে এখনো খুঁজে পাওয়া যায়নি। বুঝলাম না, এত ভালো ভালো যাতায়াত, রাস্তা পাকা, আবার আপনার এখানে দোকান, আপনারা কি সেই বাচ্চাগুলোকে দেখেননি? না দাদা, যদি দেখতে পারতাম তাহলে তো সত্যি সত্যি বলতাম, না দেখলে আর কিভাবে বলবো দাদা, আপনি বলেন। তা ঠিক বলছো, আচ্ছা দাও আমাকে চা দাও তো। তারপর মোহন তাকে চা বানিয়ে দিল। এভাবেই আরো কিছুদিন চলে গেল। একদিন মোহন তাড়াতাড়ি দোকান বন্ধ করে বাড়িতে গেল, আর সেই দিন আবারও একটি মেয়ে সে বাড়িতে একা একা গেল। তাকেও সেদিনের পর আর কেউ খুঁজে পেল না। ডাইনি মেয়েটিকে পেয়ে অনেক খুশি হলো আর বলল, আজ আর আমি তোকে খাবো না, কারণ আজ আমার পেট একদম ভরা। তুই বরং এখানে বন্দি থাক, আমি আবার রাতে আসবো। ডাইনি মেয়েটিকে সে ঘরের এক কোনায় হাত পা মুখ বেঁধে রাখলো আর আবারও বাচ্চা হারানোর সংবাদ পাওয়া গেল। মোহন তখন পুরো গ্রামবাসীকে বলল, গ্রামবাসীরা, আমার মনে হয় আমাদের ওই পুরনো বাড়িটাতে যাওয়া উচিত, ওখানেই হয়তো কোনো কিছু গোলমাল আছে। সবাই মোহনের কথায় সম্মতি জানালো আর তারা গ্রামে তান্ত্রিককে নিয়ে সেই বাড়িতে গেল। আর সেখানে তারা ছোট ছোট বাচ্চার কঙ্কাল দেখতে পেল। আমি আগেই বুঝতে পেরেছিলাম এখানে কোনো ডাইনি আছে, দেখেছো দেখেছো? হ্যাঁ হ্যাঁ, আমারও তো তাই মনে হচ্ছে, কিন্তু ডাইনিটা কোথায় তাহলে? এখানে তো কাউকেই দেখতে পাচ্ছি না। এই ডাইনি খুব চালাক, আর শুধু রাতেই এখানে আমাদের একটা কাজ করতে হবে, এখানে আমাদের রাতে আসতে হবে, তাহলে আমরা ডাইনিকে মেরে ফেলতে পারবো। এই বলে তারা সবাই সেখান থেকে চলে যায়। আর রাতে আবার সে বাড়িতে ঢুকলো আর তখন ডাইনিকে দেখতে পেল, সাথে সে মেয়েটিকেও যাকে ডাইনি মারতে যাচ্ছিল। এই বলে ডাইনি তান্ত্রিককে মারতে যাচ্ছিল। তখনই তান্ত্রিক মনে মনে মন্ত্র পড়ে মন্ত্রপুত জল ডাইনির শরীরে ছুড়ে মারল আর তখনই ডাইনির শরীরে আগুন লেগে গেল। না না, তোকে আমি ছাড়বো না। এই কয়দিনে অনেককেই মেরে ফেলেছিস, এবার নিজে মর আর পুরো গ্রামবাসীদের শান্তিতে থাকতে দে। আমি আবার ফিরে আসবো, তোদেরকে আমি ছাড়বো না।
এই বলে সে ডাইনি ভোজ্য হয়ে গেল। আর সেই মেয়েটির মা মেয়েটিকে জড়িয়ে ধরলো, আর সেখান থেকে সবাই চলে গেল। এরপর থেকে সবাই সুখে শান্তিতে জীবন কাটাতে লাগলো, আর ডাইনির হাত থেকে সবাই মুক্তি পেল। বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কেমন লাগলো তা কমেন্টে জানিয়ে দাও। আর এমনই সব মজার মজার গল্প ও কার্টুন দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দাও। আর হ্যাঁ বন্ধুরা, লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলো না।